মিজানুর রহমান আজহারি গো বাড়িয়ে দিয়া এতে আহাজারি না বড় ডেঞ্জারাস এক দুই জারি সাথে যোগ্য আটা যাইছে ও গাটা জারি আর কইতা হাজারি দুই জারিয়ে বাংলাদেশ সম্বরবাদ করি গেল তো সাকরি রে ইবে হরদে মিলাদুন নবী করে চট্টগ্রামে সেখানে নামাজ পড়ে না শুধু জিলেপি খায় জিলেপি খায় নাউজুবিল্লাহ হওয়া না তের ইতে তো হাফ লেডিস মহা গোরা দুনিয়াতে আছে না এটা কারা মিলাদুন নবী জারি কে জিলেপি খাইলাম না কোনদিন খানা জিলেপি খাই না এলা মান সাই খসা এক কানাড জিলেপি দিয়ে দেখে মিলাদুন নবী খাইলো আর একটা নামাজ আছে না নাই এবার জুলুস এবার জুলুস যে মানুষ ফুটুত পর্যন্ত নামাজ ফুজি ফুজি না না ফরে ও ফুজি তো নামাজ নবীর শূন্য শিয়ে আর আর নাই বলো নামাজ ফরে না না ফরে ফরে এটা লাই মিজানুর রহমান আজহারি হলে আজহারি হদ বেরে মাই বলতে খোদা রাখতে দিনে খোদার হদ দেওয়ার দরকার ইতারে ইতার বান এত্তর বান এখানে বলল মাই বলো তো নামাজ ফরে আর দেশ আরব সুন্নি মাই বলো নামাজ ফরে ওয়াবির কোন ফরে না ফরে কোন হজম সুন্নি ইনি ফরে ও আল্লাহ আর মা বুনলের হায়াতে তৈবা দান করো আমিন আইও না করে এ হাদিস শরীফ কানা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় হাদিসের কিতাবের মধ্যে রয়েছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাজুলান কলা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে একজন মানুষ আসলেন আমার নবীকে এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিই কি দিই না আমাদের কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে কি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান এখনো দিচ্ছি কিয়ামত পর্যন্ত সুন্নিরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে থাকবে ঠিক কি না আমার নবীর সাহাবা আমার নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা নতুন কোন বেদাত নয় এটা বেদাত নয় ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটা পুরাতন আমার নবীর সাহাবাগণ আমার নবীকে ডাকার সময় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন আমার নবীকে ডাকার সময় ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন আমার নবীকে ডাকার সময় ইয়া নবী আল্লাহ বলে ডাকতেন বড় করে বলুন সুবহানাল্লাহ একজন বক্তা দেখলাম ফেসবুকে তার নাম হলো হাফিজুর রহমান কুয়াখাড়া হাফিজুর রহমান আমি নাম বলেছি নামটা কি ভুল বলেছি কুয়াখাড়া জীবনে অনেক হাড়ার নাম শুনছি বাবা গিরাহাড়া খলাহাড়া কিছুদিন আগে বেরিয়েছিল খলাহাড়া গিরাহাড়া খলাহাড়া ট্যাংখাড়া আতখাড়া ফাহাড়া পিঠখাড়া মাথাখাড়া কোয়ালখাড়া এভাবে খাড়া অনেক নাম শুনলাম জীবনে কখনো কুয়াখাড়া নামটা জীবনে শুনি নেই প্রথম শুনছি ওনার নাম নাকি হাফিজুর রহমান কুয়াখাড়া আমি ওনার নাম দিয়েছি হাফিজুর রহমান ইমান কাটা বলেন না হাফিজুর রহমান হুজুর এমন কেন বলেছেন ওনার মাহফিলে স্লোগান দিচ্ছে নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ উনি যখন ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুনেছেন ডাক দিলেন খামোশ ফালতু স্লোগান বন্ধ করেন নাউজুবিল্লাহ বলেন না ইয়া ফালতু স্লোগান কাকে বলেছে আমার নবীর স্লোগানকে ফালতু বলেছে নবীর স্লোগানকে যারা ফালতু বলে আমি বলবো নবীর স্লোগান ফালতু নয় নবীর স্লোগানকে যারা ফালতু বলতে চায় তারাই ফালতু ঠিক কি না তার মা ফালতু তার বাবাও ফালতু তার সহ্য গোষ্ঠী ফালতু নয় নয় তাকে যে যে হুজুরে ফরাইছে তার মাস্টারও ফালতু এ ফালতু মাওলানারা বলবে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু স্লোগান আর যারা ঈমানদার যারা ফরেজগার যারা নামাজি যারা আল্লাহওয়ালা যারা নবীওয়ালা যারা দিনদার তারা বলবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু নয় ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদের জন্য ঈমানি স্লোগান আমরা দুনিয়াতেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব কবরে গিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব কাল হাশরের ময়দানে আমরা সেখানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান চাই কি চাই না
ইয়া রাসূলুল্লাহর স্লোগান নিয়ে আছি। তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান নতুন নয়, এটা পুরাতন। সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ফারুক আজম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, মাওলা আলী ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ওসমান যুন্নুরাইন ইয়া রাসূলুল্লাহ বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে হুজুর আপনারা ফান তারা কেন ফাই না, আরা ফাই ই তারা কেন ফার, উগ্র প্রশ্ন আছে তো। আরো বুখারি ফরি ইতর বুখারি ফরে, আরো তিরমিজি ফরি ইতর তিরমিজি ফরে, আরো আবুদাউদ ফরি ইতর আবুদাউদ ফরে, আরো কোরআন শরীফ ফরি ইতর কোরআন শরীফ ফরে, আরো হাদিস শরীফ ফরি ইতর হাদিস শরীফ ফরে, আরো আরো মসজিদ যায় তারাও মসজিদ যায়, আরো টুফি দি তারাও টুফি দি, আরো মুসলমান তারাও হুজুর অর্ডারা ফল ইতারা না ভাই কা। সোজা কথা বুঝিল, দুই জাইললে জাল বার, খ না খ জাইললে জালত মাঝি, এক জাইললে জালত মাছ বাজে দে এ বাজা ন ডুলো ফুরে যার, আর এক জাইললে জালত মাঝি দারগা হন নমাজের, ফুডি ফা ফুডি মাছ নমাজের, ফেসুম গুরু নবাজের নবাজের নবাজের, উগ্গ অঙ্ক নবাজের, উগ্গ এ কুচ্ছে পর্যন্ত তার জাল নবাজের, কিরে কি ব্যাপার, জাল ইয়ানত মাছ বাজের ইয়ানত মাছ নবাজের, সমস্যা কি, জাল্লান আলগাই সাইজ দি জালর তলা দি গাই ভাড়া, হনা কি ভাড়া, মাছ বাজে দে গাইয়েন ফাড়া, গাই ফাড়া হলি এটা মাছ বাজিব না, হনা মাছ বাজিব না, হনা মাছ বাজিব না, কোরআন ফিল্লা হাদিস ফিল্লা তফসির ফিল্লা তাহাক ফিল্লা বুখারি ফিল্লা মুসলিম ফিল্লা নেসাই ফিল্লে এলাম অর্জন করি, তোমার এলামত তলা তো ঠিক নাই, এলামত তলা ঠিক না তালি, এলামত তলা ফাড় হলি এটা মিলাদুন নবী ভাইব না, সাইদিনে ভাইব না, সালিশে ভাইব না, খানা ফাইব না, খবর জিয়ারত ফাইব না, মোনাজাত ফাইব না, ঈদে মিলাদ নবী ফাইব না, জশ্নে জুলুস ফাইব না, ইয়া রাসূলুল্লাহ ফাইব না, সমস্যা কি, ইতারার এলামত তলা জোড়া হওয়া তলা শূন্য আলেমলর এলামত তলা ফাড়া না, ইতারা জেডে জিয়ান জেডে যাই এডে মিলাদুন নবী ভাই, সাইদিনে ভাই, সালিশে ভাই, ফাতিয়া ভাই, মুনাজাত ভাই, খবর জিয়ারত ভাই, নয় নয় ইতারা ইয়া রাসূলুল্লাহর সলাগান ভাই, বড় করে হো সুবহানাল্লাহ। আইউন এবার আমার নবীকে প্রশ্ন করলেন একজন সাহাবা, মাতাসাতু অগর রসুল কিয়ামত কখন হবে, কিয়ামত অনরা জানেন না কিয়ামত হত তৈবু, আই জানি না কিয়ামত হত তৈবু, আর বাফে জানে না কিয়ামত হত তৈবু, আর মাওলা জানে না কিয়ামত হত তৈবু, আর সূর্য গোষ্ঠী জানে না কিয়ামত হত তৈবু, কিন্তু আর আর নবী জানে না ন জানে, আর জোরে হ না এতলাই সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিল নবীতুন কি সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ মাতাসাতু কিয়ামত কখন হবে, আমার নবী বলে কওয়ালা ওয়াইলাকা কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান, বড় ফেরেশানির ময়দান, বড় যন্ত্রণার ময়দান, হে আমার সাহাবা মা আতাদালাহা কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য তোমার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, জাকাত লাগবে, তসবি লাগবে লাগবে লাগবে, ভালো কাজ লাগবে, তুমি কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য কি কি আমল করেছ একটু আমি নবীকে হিসাব দাও, ওই সাহাবা বলে মা আতাদুলাহা মা আতাদুলাহা, অগর রসুল কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নাই নাই আমার কাছে কোনো কিছুই না, কোনো কিছুই না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখানোর মতো, আপনার সামনে উপস্থাপন করার মতো আমি সাহাবার কাছে কোনো কিছু নাই, আমার নবী বলেন কোনো কিছু ছাড়া কিয়ামতের ময়দানের খবর লইতে সুদা না, খাইলে ডুলো লই খাইলে বাঁশ লই, তুমি মিয়া কিয়ামতের ময়দানের খবর লইতে সুদা না, ওই সাহাবা বলে আমার নবী বলে মা আতাদালাহা, হে আমার সাহাবা কিয়ামতের ময়দানের জন্য তোমার কি কি সামান আছে, কি কি আমল আছে, এখানে মা এটা মায়ে মায়ে ইস্তিফহামিয়া ইন্টারগেটিভ প্রশ্নবোধক, আমার নবী প্রশ্ন করলেন
তোমার কাছে কি কি আমল আছে বলো কিয়ামতের ময়দানে ওঠার জন্য। ওই সাহাবা বলে মা আতাদুলাহা, এটা মাই নাফিয়া নেগেটিভ না সূচক। ওই সাহাবা বলে আমার কাছে কোনো আমল নাই, কোনো আমল নাই, তবে ইল্লা আমার কাছে একটা আমল আছে, আমার কাছে একটা জিনিস আছে, সেটা কি? সেটা কি? আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবা, আপনি নবীকে বেশি ভালোবাসি, আপনি নবীকে বেশি মহব্বত করি, আপনি নবীকে বেশি তাজিম করি, আপনি নবীকে বেশি ইজ্জত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমার জানটা খুলে আপনি নবীর নবুয়তের হাতে দিতে পারবো। বড় করি হো অনে যদি সন আর জান্নান খুলি অনে নবীর নবুয়তের হাত দিতে জম আর নবীতে ঐনা ঐনা আরে বেশি ভালোবাসনা আরে বেশি মহব্বত কর দেনা আরে বেশি তাজিম কর দেনা আরে বেশি ইজ্জত কর দেনা আর নবী নবুয়তর জুবানে এলান দে দে হে আসাবা শোনো শোনো আই নবীর যেতে বেশি ভালোবাসো আই নবী তোমারে ওয়াদা দিদি খালি কিয়ামতর ময়দানত কলা মা মান আহাবাবতা খালি কিয়ামতর ময়দানত তুই সাহাবা আই নবীর ওয়ারে তাকিবা। বড় করি হো নবীরে যেতে ভালোবাসি নবীয়ে ওয়াদা দি হালি কিয়ামতর ময়দানত নবীর ওয়ারে তাকিব। ও মোমেনো আর নবীর হাদিসে পাক আমার নবী বলছেন কলা মা মান আহাবাবতা এ দুনিয়া বাসি আমার নবী বলে দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবেসেছো দুনিয়াতে তুমি যাকে বেশি মহব্বত করেছো দুনিয়াতে তুমি যার সাথে বেশি ছিলে ও গো উম্মত কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে তার হাসর নসর হবে দুনিয়ার মধ্যে তোমার যার যার সাথে তোমার বেশি মহব্বত কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। এ মুমিন আমরা আহলে সুন্নত ওয়াল জামাত আমরা সুন্নিরা আমার নবীকে বেশি ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা আমাদের নবীর সাথে থাকব আমরা সিদ্দিক আকবরকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা সিদ্দিক আকবরের সাথে থাকব আমরা ফারুক আজমকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা ফারুক আজমের সাথে থাকব আমরা মাওলা আলীকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা মাওলা আলীর সাথে থাকব আমরা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে থাকব আমরা গৌসে পাকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা গৌসে পাকের সাথে থাকব আমরা গরীব নওয়াজকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা গরীব নওয়াজের সাথে থাকব আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারিকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারির সাথে থাকব আমরা শাহিন শাহে সিরিকুটকে ভালোবাসি কাল কিয়ামতের ময়দানে আমরা শাহিন শাহে সিরিকুটের সাথে থাকব। বড় করি হো কিয়ামতের ময়দানে আমাদের নবীর সাথে থাকলে কোনো ভয় আছে? না। বলেন না কোনো ভয় আছে? না। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে থাকলে কোনো ভয় আছে? না। নাই। আমার আল্লাহ বলেন
ওয়াকুনু মাসাদিকিন। হে আমার বান্দা তোমরা ভালোর সাথে থাকো, আমি আল্লাহর একটা দল আছে, সততার দল, মানবতার দল, উদারতার দল, দানশীলতার দল, আমি আল্লাহর ওলির দল, তোমরা আমি আল্লাহর ওলির দলের সাথে থাকো। বুদ্ধ কি বলে, অসেবনাচ বালানং পণ্ডিত চন্নং সেবনং পূজাচ পূজনীয়ং এত মঙ্গল মুত্তমং। অসেবনাচ বালানং পণ্ডিত চন্নং সেবনং পূজাচ পূজনীয়ং এত মঙ্গল মুত্তমং। এ দুনিয়াবাসী অসেবনাচ বালানং, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, বালাল লই তাইলি খাইবারটার ফান, অমাই শুন লই তাইলি খাড়া যায় খনা খাড়া যায় দুই খান, বালাল লই তাইলি খাইবারটার ফান, অমাই শুন লই তাইলি দুই খাড়া যায় দুই খান। বুদ্ধ হতে অসে বনাচ বালানং, তুই যদি সুর লয় আড়ো সুরইবা, ডাকাইত লয় আনিলি ডাকাইত হইবা, গুন্ড লয় আনিলি গুন্ড হইবা, সান্ডাল লয় আনিলি সান্ড হইবা, বাটপার লয় আনিলি বাটপার হইবা, সিটিং লয় আনিলি সিটিং হইবা, দুকবাজ লয় আনিলি দুকবাজ হইবা, তুই যদি বেইমান লয় আড়ো বেইমান হইবা। এ দুনিয়াবাসী অসে বনাচ বালানং পণ্ডিত চন্নং সেবনং, তুই যদি জ্ঞানী গুণী বিদ্যানুল্লয় তাহদয় তুইও জ্ঞানী গুণী বনিবা। আল্লাহর কোরআনে কি হর, ওয়া কোনু মাসাদিকিন, বড় বড় হো। সেজন্য আজকের এই মাহফিল দিয়েছে নবীর প্রেমিক তরুণ সংঘ, তাদের একটাই উদ্দেশ্য, আজকের এই মাহফিল করেছি আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা? আপনারা এতগুলো মানুষ এখানে বসেছেন, আমাদের মা বোনরা এখানে বসেছেন, অনেকগুলো মা বোন বসেছেন, একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য, আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। জোরে বলেন না বেশি ভালোবাসি। নবীকে যখন বেশি ভালোবাসেন তাহলে একটাই গ্যারান্টি আজকের এই মাহফিল থেকে, কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার নবীর সাথে থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার নবীর হাদিসে একটা কথা গেল, নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা আজকে কি করেছেন? ঈদে এছাড়া ব্যাকুন ভাই ঈদে আমি চাইবো যে মাঝামাঝি যে মানুষগুলো বসেছেন এরা একটু কথা বলুক। আতিককে যদি এটা কাল যদি বুবই যদি গরজ দই তাহলে ফর মার গালি নুমাই বই বুতো সহজ দামাই গেলু মাহ ফিলু কাশিতে বুবই আর এক সময় সত্যের জুম একখানা সবাই জবান খুলে বলেন আজকের এই মাহফিলের নাম কি? ঈদে মারহাবা। আমাদের দেশে একটা দল আছে, সে বলতে চাই হাই 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 বছরে ঈদ পেয়েছি আর হওয়ান, এটা আবার কোন ঈদ? বছর ঈদ পেয়ে দেখ হওয়ান এই নবীর মহব্বত লই রে ভালোবাসা লই নবী প্রেমিক তরুণ ভাই হলে এ কি মাহফিল করলি আবার ইয়ে তো বুঝুন নোয়াইর এলে বহুত মানুষ হলে সিনে সোয়ার হাতে আসে না নাই আসে না নাই কোরআন শরীফ কফারা আওয়াজে বোঝা যাচ্ছে কেন 32 পারা হা আল্লাহ জোরে বলেন কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফের মধ্যে সূরা আছে কয়টি? 100। কোরআন শরীফের সিজদা আছে কয়টি? 14টি। কোরআন শরীফের সিজদা আছে কয়টি? 14টি। কোরআন শরীফের মঞ্জিল আছে কয়টি? 60টি। বলেন না কয়টি? 60। মক্কি সূরা 86টি, মাদানী সূরা 28টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6666টি, হরফ আছে 300, হরফ আছে লেটার আছে 323,760টি, কোরআন শরীফের জবর আছে 53,243টি, আপনার কোরআন শরীফের জের আছে 39,582টি, কোরআন শরীফে ফেস আছে 8,804টি, কোরআন শরীফে মদ আছে 1,771টি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
কোরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির, কোরআন শরীফ শেষ হয়েছে মিনাল জিন্নাতে, খেয়াল করেন ভালো করে, মিনাল জিন্নাতে কোরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির, কোরআন শরীফ শেষ হয়েছে মিনাল জিন্নাতে। তাহলে বিসমিল্লাহ শুরুতে কি আছে বা শেষে, কোরআন শরীফের শেষে কি আছে? সিন। শুরু হয়েছে বা দিয়ে শেষ হয়েছে। আমি এখান থেকে এবার চ্যালেঞ্জ দিচ্ছি, এখানে যত মোল্লা আছেন, যত আল্লামা আছেন, যত ফাহামা আছেন, যত হাফেজ আছেন, যত কোরআন, যত মুফতি আছেন, যত মুহাদ্দিস আছেন, সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। তাহলে যদি তোমার তোমার যদি হিম্মত থাকে, আসো কোরআন শরীফ 30 পারা বা থেকে শুরু করে সিন পর্যন্ত কোরআন শরীফের যত হরুফ আছে, যত আয়াত আছে, যত লাইন আছে, যত শব্দ আছে, যত সূরা আছে, যত ফিস্কা আছে, যত ফারা আছে, কোন ফারায়, কোন সূরায়, কোন লাইনে, কোন জেরে, কোন জবরে, কোন ফেশে, কোন নুকতায়, কোন তসদিদে, কোন সাকিনে কোরআন শরীফের কোথাও বছরে দুইটা ঈদ, একটা ঈদুল আদহা, একটা ঈদুল ফিতর নাই, বলেন না? কোরআন শরীফের হনসাটি দি, হনমিককে দি, বছরে দুইয়ে নিত, ঈদুল আদহা, ঈদুল ফিতর নাই, কো না? নাই নাই। খনিকে হন মুড়িয়ে দেখাইন পারিব, হন মুলি সব দেখাইন, বড় জোর দেখাইলি ফসলি লে রব্বি কমন হার, ইয়ান দেখাই পারিব দে, ইয়ানোর বাদ দে আর খনি কিছু দেখাইবার মতো হিম্মত নাই। তো কোনো মুলি সাহেব যদি হয় হাই 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 বছরে ঈদ পাইছি দুইটা, কোনো খব সার যদি হয় হাই 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 বছরে ঈদ পাইছি দুইটা, কোনো ম্যাডামে যদি হয় হাই ম্যাডাম মানে তো বুঝতে লিখবো পারলাম ঘরের সভাপতি এরই ভাই, হাই 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 বছরে ঈদ পাইছি দুইটা, তৈরি মনে করিবে দিন কোরআনের ভিতর করে না বাদির কথা, এটা কি কোরআনের ভিতরের কথা না বাহিরের কথা? কোরআনের বাদ দিয়ে কথা বললে মুলিবের কথা উনার নানা কোনো দরকার আছে না? কোনো কোনো দরকার আছে না? আরা আহলে সুন্নাত ওয়াল জামাত আরা কোরআন মানি হাদিসও জোরহন, আরা কোরআন মানি আরা হাদিসও মানি, কিন্তু কোরআন শরীফের বছরে দুইয়ের ঈদুর কথা নাই, চ্যালেঞ্জ করা। আসুন আজকে আমরা করেছি ঈদে, ঈদ মানে কি? খুশি। ঈদ মানে ঈদুর গতি না সে ইদুর কি আছে? আবার মাইফলে ডরাই দেশ আইও কিনলে মাইফলে বড় খরামিন আইবে, বড় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এব অতিন খন এবে কি মাইফল অকল কিছু যাই তারে, কিন্তু অতিনুরে অতিন বলি মাইফলের মাথার টেম্পার ধরে যাই গেল, ইবে মাইফল হলে কইতে নেবে ঈদ উল্লাহ কইতে, ঈদুর গতিন আছে অতিন, ইবের নাম হল দি ওয়াঈদ, খন এবের নাম কি? ঈদ মানে কি? খুশি, হেভি আনন্দ, ইতমানি খুশি, আর ওয়াঈদ মানে ফেরেশান, টেনশন, আফসোস, চিন্তিত। আজকে আপনারা খুশি না ফেরেশান? আওয়াজ বুঝে যাতে ফেরাশিন্ন আছো আল্লাহ, খুশি না ফেরেশান? খুশি আলহামদুলিল্লাহ। আপনারা যারা খুশি আপনাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, আপনাদের জন্য কি জান্নাত? আর যারা ফেরেশান তাদের জন্য জোরে বলেন না, এটা আপনারাই দিয়েছেন ফতোয়া, আমি আমাকে দিতে হয়নি। খুশির ফাটির জন্য, ফেরেশান ফাটির জন্য, আসুন তাহলে খুশির ফাটির জন্য জান্নাত। আপনারা কি যখন খুশি তাহলে আপনাদের জন্য দলিল নেন, আমার নবীর আগমনে সিদ্দিক আকবর খুশি, আমার নবী বলেন সিদ্দিক আকবর ফিল জান্না, আমার নবীর আগমনে ফারুক আজম খুশি, আমার নবী বলেন ফারুক আজম ফিল জান্না, আমার নবীর আগমনে মাওলা আলী খুশি, আমার নবী বলে আলীউম ফিল জান্না, আমার নবীর আগমনে আপনার হাসান হোসেন খুশি, আমার নবী বলেন হাসানুন ফিল জান্না ওয়া হোসাইনুন ফিল জান্না। এ মোমেনো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কুরসির ফাটিকে
ফিল জান্না ফিল জান্না ফিল জান্না বলে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওগো রাসূল আমি কেন চুপ করে থাকব, আমি আল্লাহ একটা সার্টিফিকেট দেব। ও বারেলাহি আপনার সার্টিফিকেট কি? আমার আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্না, যারা কুশির পার্টি যারা কুশির দল তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। বড় করি হো কুশির পার্টির লাই কি হই দিও আর ফেরেশান পার্টির লাই। এবার আসুন, নবীদের আগমনে ফেরন ফেরেশান, আমার নবী বলে ফেরন ফিন্নার, নবীদের আগমনে নমরুদ ফেরেশান, আমার নবী বলে নমরুদ ফিন্নার, নবীদের আগমনে হামান ফেরেশান, আমার নবী বলে হামান ফিন্নার, আমার নবীর আগমনে আবু জেহেল ফেরেশান, আমার নবী বলে আবু জেহেল ফিন্নার, আমার নবীর আগমনে ওয়ালিদ ইবনে মুগীরা ফেরেশান, আমার নবী বলেন ওয়ালিদ ইবনে মুগীরা ফিন্নার, আমার নবীর আগমনে উতবা সাইবা ফেরেশান, আমার নবী বলে উতবা ফিন্নার সাইবা ফিন্নার, আমার নবীর আগমনে শয়তান ফেরেশান, আমার নবী বলে শয়তান ফিন্নার। এ দুনিয়াবাসী আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ফেরেশান পার্টিকে ফিন্নার 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 বলে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। ওগো রাসূল আমি কেন চুপ করে থাকব, আমি আল্লাহ একটা সার্টিফিকেট দিব। ও বারেলাহি আপনার সার্টিফিকেট কি? আমার আল্লাহ বলেন ওয়া ফারিকুন ফিস সাঈর, যারা ফেরেশান পার্টি তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নাম। বড় করে হো নাউজুবিল্লাহ তুলি কুশির পার্টির লাই, সবাই বলেন না কুশির পার্টির জন্য আর ফেরেশান পার্টির লাই, অনারা খুশি না ফেরেশান তুলি অনারার লাই জান্নাত, অনারা বর হইলে ও অনারা কোন হুয়াল বর হুয়াল বর হইলে সান পফালর মানুষ, আর যারা ফেরেশান পার্টি ইদার হইলে খোরা হইলে খন খন হইলে খন খন হইলে আর 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 বইন হল কইলে আর মা হল কইলে কইতো তো জাড়া খাইয়ে ফুরাইন খাইয়ে সুতা খাইয়ে কইতো না না কইতো রাইলে মাই বলর বাস হইলে ফুরাইন খাইয়ে সুতা খাইয়ে আর মরত বলর বাস হইলে খোরা হইলে আল্লাহর বাস হইলে জান নাই মে যারা ফেরেশন পার্টি তারা কি হওয়া মিলাদ মৌলাদ মৌলুদ ইনর অর্থ হইলে আগমন, অর্থ কি জন্ম নয়। ওমার সালনাকা বলেছেন ইয়া ইউহান নবী ইন্নার সালনাকা বলেছেন কাদে যা আকুম বলেছেন, আল্লাহ যা বলেছেন আর সালনা বলেছেন, জন্ম বলে নাই আল্লাহ কোরআনে, আল্লাহ বলেছেন আর সালনা, যেহেতু আমরা সুন্নিরা কোরআন মানি আমরা সুন্নিরা কোরআন মানি সেজন্য আমরা আমরা অর্থ নিয়েছি জন্ম নয়, আমরা অর্থ নিয়েছি আগমন। বড় করে হো সুবহানাল্লাহ, নবী এটা নাবাউন থেকে নাবাউন অত গায়েব কি খবর দেনে ওয়ালা, আমরা যা খাই নাই যা লই না যাই পাই নাই যা চিনি নাই যা দেখি নাই সমস্ত কিছু আপনার দেখাই দেওয়ার নাম খাবাই দেওয়ার নাম পাওয়াই দেওয়ার নাম ওনার নাম হলো নবী। বড় করি হো সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ঈদে এটা সেন্টেন্স কি আরবি, সেন্টেন্স কি আরবি, আমরা আরবি কেন বলি, আল্লাহর ভাষা কি নবীর ভাষা কি বলেন না, ফুলসিরাতের ভাষা কি জান্নাতের ভাষা কি মুনকর নকিরের ভাষা কি আজরাইলের ভাষা কি জিব্রাইলের ভাষা কি
আমাদের কোরআন শরীফের ভাষা কি, হাদিস শরীফের ভাষা কি? আল্লাহ আরবিকে ভালোবাসেন, আমার নবীও আরবিকে ভালোবাসেন, আমরা সুন্নিরাও আরবিকে ভালোবাসি, তাই আমরা আরবিতে বলি ঈদে। এটার বাংলা হলো নবীর আগমনে খুশি, নবীর আগমনে খুশি। আর সিটিংয়ে ভাষা থইবে দে ওয়া নবীর শীতে খুশি হইনি, তো নবীর শীতে আরা খুশি নয়, এন্দু ভরার এন্দুইবে খুশি হইব না, ওয়া এন্দু ভরার বানাইয়ে খুশি হইব না, বড়ুয়ে ভরার টোর খুশি হইব না, আরা মুসলমান খুশি হইম, নবীর শীতে আরা খুশি হই, সিটিংয়ে কথা আর আরবি থই দে ঈদে। ইয়ার ইতরাতে বুঝুন নয় দে, তারপরে হদ দে হাই 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 তারপরে হয়তো বছর ঈদ খান হয়তো বছর ঈদ দিন ঠিক আছে, আর দেশে দুটো ডিপার্টমেন্ট আছে জানো না, প্রাইমারি স্কুল আছে না নেই, প্রাইমারি স্কুল দুটো ক্লাস আছে, ওই ক্লাস ইভেন নাম দি বাতি আছিল তারপরে জিন ইসিনলে কারেন্টর হওয়া, ইনত সমাজ কারেন্ট কথা আছে, তারপরে জিন বাড়ি গ্যাসর হওয়া, ইন সিএনজির গ্যাসের দূরে গিয়ে সিএনজির গ্যাসের দূরে এসি, এখন জিন দুনিয়াতে ইর সরকারের নাম দেয় দিন কারেন্টর হওয়ানো গ্যাসর হওয়ানো ইন কোন তেলর হওয়ানো ইন দি ডিজিটাল ডিজিটাল কোনা কি হওয়া ডিজিটাল এরা আর কি, এগুলো হচ্ছে ডিজিটাল। এরা পরে একের ভিতর পাঁচ, একের ভিতর পাঁচ পড়তেছে একের ভিতর সব, এখন সব লেভেলে এইগুলো করে গর্বিত। এই প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে বালে শিক্ষা ক্লাসে ফরানো হয়, ম্যাডাম হুজুরে ফরাই, ছোট ছোট বাবুদেরকে ফরাই, ফরো বছরে দুইটা ঈদ, একটা ঈদ উল আদাহা একটা ঈদ উল ফিতর, কোন ক্লাসের ফরা যদি বছর ঈদ পাইছি দুইটা, অনেক তুই ঠিক আছিস, তোর মাথার টুপি ঠিক আছে, তোর গদ্দানা ঠিক আছে, তোর গালার ফটাইনা টটাইনা ব্যাকিন ঠিক আছে, তুই জুবো ডুবো ব্যাকিন ঠিক আছে, তুই উজুরও ঠিক আছিস, তবে তোর তো একখান সমস্যা বাজার, তুই মুলুইয়ে বালি শিখে কোনা মুলুইয়ে মুলুইয়ে বালি শিখে হলি থমান কইব অনারার খতিব সাহুজুর, এবে কি বালি শিখে মার খাম লই না, আর ভাই হাফেজ সাহুজুর এবে কি বালি শিখে মার খাম লই না, ইতারা ইতারা দাখিল পড়েছে, ফাজিল পড়েছে, আলিম পড়েছে, কামিল পড়েছে, পড়তে পড়তে বুখারি পড়েছে, মুসলিম পড়েছে, নাসাই পড়েছে, তিরমিজি পড়েছে, আবু দাউদ পড়েছে, ফরজ যখন বেশ হয়েছে আমাদের কাছে ঈদের সংখ্যাও বেড়ে গিয়েছে, বরাবরই হো ফরা বেশ হলে ঈদ বেশ হয় না, ফরা বেশ হলে ঈদ আর ফরা কমলে ঈদ। হুজুর অনেক রৈন্যতুনে শুন, আপনি রাঙ্গুনিয়া থেকে এসেছেন, আপনি আমাদের জন্য কয়টা ঈদ এনেছেন একটু আমাদেরকে দেখান। আমার ডানে আমার বামে যে হুজুর বসেছে এদের চাইতে আমি অতি নগণ্য, ছোট ক্ষুদ্র, আমার কাছে তেমন কোনো এলম হেলম বিদ্যা বুদ্ধি কোনো কিছুই নেই, ছোট হিসাবে আপনাদেরকে আমি কয়টা দেখাইতে পারি আর আপনারা কয়টা নিতে পারেন, বড় করে বলুন আলহামদুলিল্লাহ, হিসাব করে নেন। ঈদ উল আদহা, ঈদ উল ফিতর, ঈদ উল বরাত, ঈদ উল কদর, ঈদ উল মেরাজ, ঈদ উল আরাফা, ঈদ উল জুমা, ঈদ এ মিলাদুন নবী, বড় করে হো হওয়ানো এটা ইতার নাও গণ দে, আবার গণ, আবার গণ, আবার গণ, ঈদ উল আদহা, ঈদ উল ফিতর, ঈদ উল বারাত, ঈদ উল কদর, ঈদ উল মেরাজ, ঈদ উল আরাফা, ঈদ উল জুমা, ঈদ এ মিলাদুন নবী।
আর কানা বিয়া কোন একবার আলহামদুলিল্লাহ হওয়া না উজুর গুরু হিসেবে অনরার খবান দেখায়। আচ্ছা আর কোন যদি সরস হয় ঈদুল মায়দা আর একখান আছে ঈদুল আরুস ঈদুল আরুস ইয়ান অনরান বুঝিবেন বিদেশ ওলা আছে না নাই তুই বিদেশ আইসু বলার কেন আমার মা দেখুন মধুবনের মিষ্টি লয় লিপসার মিষ্টি লয় ওয়েল ফুডের মিষ্টি লয় সন্দেশ লয় রসরগোল্লা লয় কত কিছু লয় কেডা একখান সামিস লয় হাই যাক ফাটি মানুষ সাবাই তন্ন গোঁত 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 গিলি ফেলি ইনবে তুই দুলোই একগরে সিন্দে সিন্দে কা হর দুলোই হইব দে আজি বউ ভাই দি বউর খুশিয়ে ফেড় ভরি গি মন ভরি গি বড় করি হ বউর একখান খুশি আছে না নাই অন আছে না নাই তারা তো বেশি আসে বিয়ের কথা বলতে জোয়ান গুনে বেশি আসে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ ফরজগার গুন একখান মাই ফাদান করো আমিন হো মিষ্টি রে নসিম দেবী এনা গুদ করে গেলে হাবে লাগবে ওই কথা গেলে পুনরিত করবি তলি বউর একখান খুশি আছে না নাই এই সুন্নি ভাড়া যদি মাই ভার বিয়ে হয় সুন্নি ভাড়া যদি নেক লয় জামাইয়র নেক মানি জামাইয়র নেক মানি নেকি নেকি তো নেক নেকি তো নেক হতে জামাই সেরা সালি নেকি হই জামাইর বাদ বাড়ি দিলি নেকি হই জামাইর হদু দিলি নেকি হই জামাই দেখে বলি নেকি হই জামাই লই মিষ্টি হাসি দিলি ভো নেকি হই জামাই লই কেন হাসি হাসি কথা হইলি হন নেকি হই হয়তো নেকি হয়তো গেছান জামাইর জামাত কা নেকি হয়তো এত লাই নেকি হই দেই জামাই ইবের হয়তো নেক হনে বেড়ে কি হই বদমাই ফলতে বেজার লাগুক নেক কা কইলো মানে নেকি মালা কথা যদি ফরে দিন ভাইবো না খনা চালিসে ভাইবো না খবর জিয়ারত ভাইবো না ফাতিয়া ভাইবো না খবরের টেয়ারা পর্যন্ত ভাই তুলি দি খবরের টেয়ারা পর্যন্ত ভাই তুলি দি ফের গোবরিয়ে আর মাথার উতে তিন কিলে তুলে দিনবে ইন নিম করে ইটইলে অন্তত আর ঘর টরত লাগাই ফেলে দেখতাম এই ঈদ ইন নিম করে একখানা বুঝিয়ে দিও আইন এবার বাঘ গরিলন ঈদুল আদাহা ঈদুল ফিতর এগুলো মুসলমানের জন্য মুসলমানের ঈদ ঈদুল আরা ঈদুল বরাত ঈদুল কদর এগুলো ফেরেশতাদের জন্য এগুলো ফেরেশতাদের ঈদ ঈদুল মেরাজ এগুলো আসমান লৌহ কলম সিদরাতুল মুনতাহা জান্নাতের জন্য এগুলো তাদের ঈদ ঈদুল আরাফা এটা হাজিদের জন্য এটা হাজিদের ঈদ ঈদুল জুমা এটা গরিবদের জন্য এটা গরিবদের ঈদ এ দুনিয়াবাসী ঈদে মিলাদুন্নবী এটা আল্লাহর জন্য এটা আল্লাহর ঈদ বড় করি হো ঈদটা কার বলেছি বলেন কা আল্লাহর ঈদ তা আল্লাহর খাস আমরা কিভাবে করব খাস খার আল্লাহর খাম কেন আর বুঝব আসুন এবার আমরা করতেছি এটা সুন্নতে ইলাহি বলেন না সুন্নতে
আল্লাহ সুন্নত বলেন না খাস সুন্নত হুজুর আল্লাহ সুন্নত কিভাবে হয় আইন এবার দাঁড়িয়ে রাখুন নবী সুন্নত নবী রেখি দেই টুফি দিও নবী সুন্নত নবী দিয়ে দেই মিসুয়া করো না নবী সুন্নতা নবী গজ্জি দেই বাদ খাই ফিলেট মুসি কোনা নবী সুন্নতা নবী খাই দেই ডেনাতে পানি খন আর নবী সুন্নত আর নবী খাই দেই মসজিদ ডুবতে ডেন ফা দি গলন আর নবী সুন্নত আর নবী গল্লি দেই বাইরতে বাম ফা দি বাইরন আর নবী সুন্নত আর নবী বাইরই দেই ফাইখানার টয়লেটও ঢুকতে বাম ফা দি ঢুকন নবী সুন্নত নবী ঢুকি দেই বাইরতে ডেন ফা দি বাইরন আর নবী সুন্নত আর নবী বাইরই দেই ও মোমেন বুড়ো দেলি গুরো দেলি সুড়ো দেলি মাস্টার দেলি উজুর দেলি মৌলানা দেলি আসসালামু আলাইকুম কই সালাম দিয়ন ইয়েন আর নবী সুন্নত কিয়া আর নবী দি দে এ মোমেন ঈদে মিলাদুন্নবী ইয়েন আল্লাহর সুন্নত আল্লাহর সুন্নত আল্লাহর সুন্নত কেন কেন আল্লাহ সর্বপ্রথম গজ্জি দেই বড় করি হো ঈদে মিলাদুন্নবীর সূচনা কে করেছেন জোরে বলেন না কে করেছেন যদি ঈদে মিলাদুন্নবী করা বেদাত হয় শিরিক হয় গুনাহ হয় নাজায়েয হয় তাহলে সর্বপ্রথম বেদাতটা কে করেছে জোরে হন এখনে তলি মারামারি করতে মনে কইলে কইলে হাল্লো করো কি আল্লাহ আল্লাহ আল্লাহর পরে এখনে গুজি ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নবী আল্লাহর পরে গজিদে নবী হলে সুবহানাল্লাহ আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা মিলাদুন্নবী পালন করেছেন তারপরে খারাপ গজি তারপরে হারা গুজি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী আল্লাহর পরে গুজি নবীল নবীলর পরে গুজি ফেরেশতালে পরে গুরি হো আরা গুরি দি বোধ ফরে ওয়া আরা গুরি দি বোধ ফরে বোধ ফরে বেদা তলি ফইলে ফেরেশতারলে মারামারি করো গই তারপর যাই নবী অলল্লে করো গই তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছো গই এরপর সুন্নি অলল্লে কথা কইও ঠিক না বে ঠিক ওয়া আল্লাহ বুঝি বেল্লাই তৌফিক দান করো আমিন না বুঝিন নাই তার জীবনত বুঝি তার না ওয়া কোন পারে না তার গরম পানি আর লাল পানি খাবাই দাম পড়ে দে একজনে খোদারে গাইল দের খনা খারে গাইল দের নাউজুবিল্লাহ ন হইবে না গাইল দে কি হইছে ন খোদা তো তো বুঝুন নওয়ালি আর ডাকতি ওবে চখ দে তোর কি খোদা আর হক দে তো তো বুঝুন নওয়ালি আর ডাকতি আন্তর্জাতিক কুজারা নাই নাইতে আম গাছ তলে তিয়েই ফালার ফালার খোদা আল্লাহ তুই আম গাছ বড় হন আম গাছ ফলন দি তরমুজ গাছ সুড়ো তরমুজ গাছ সুড়ো ফলন দি এ খাম বুঝু যাই না খোদা এ খাম মাঙ্গলি দই না তুই খোদা হারা ডাকতি আয় তরমুজ গাছ চলে যাই রে তরমুজ চলে যাই রে আম গাছ দিয়ে ফেলিতাম আমল যে তরমুজ গাছ দিতাম তলিয়া না মিলতু যে আম গাছ বড় এটা ওয়ারে তরমুজ সব বড় হইতো তরমুজ গাছ সুড়ো এটা আম কি হইতো জিব্রাইল হদ খোদা ইতা জ্যাঙ্গরি ফালার ধের ইতারে এক গুষে হন না কর বাসি ফাটি গেলে ইমনে হন আল্লাহ হদ তুই কে তো খাবিলে ইউস ইন্নি আহলামু মালা তাহলামুন আই জিয়ান জানি ও জিব্রাইল তুই আর ন জানো বড় করে হ সুবহানাল্লাহ হয়তো গো ফাঁকি দৌড়ি আম গাছুরুর নিসারি দিও গই ফাঁকি গোদরি আনি আম গাছুরুর সারি দিয়ে পোঁড়ার ঠোঁড়ার ঠোঁড়াতে 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 হাতি গিয়ে ফন আমি কেউ গোর পাকনা ফন আমি কেউ গোর বেড়ুর যেতে ফজি টোঁর ইবে সিরি আর কেতে নিসুদি ফালার ইবে সিরি আরে ইতার মাথারও দপ্পর করে ফেললু যে আমি ফজি মারে 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 ওই বই গিয়ে উর্মি কে সাজ অখদা জিয়েন গজুস ইয়ে বালা গজুস এই আমার জায়গা যদি তরমুজ হইতো দই আয় ও দীর্ঘিন চিন্তা না করিস এনদি তল দি কতদিন যেতে হলো চিন্তা করি দেখ তলি ফিডা খালি ঠিক হয়ে দেয় খাওয়া না কি খালি হজরত হয় তো নাস্তিক 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 আজ নয়ের হয় তো না নাস্তিক আস্তিক 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 তাই যত পরে কোরআনও পরে ঠিক কিনা ফিডে ফিডে রংসার গরম পানি যাতে খাবাই দিই ব্যাকিং ঠিক হয়ে গিয়ে
ইয়খদার মেরে ফেললি উজু উজিবি হুই। ঈদে মিলাদুন নবীর সূচনা খনে বুঝি দেব জোরহন খনে আল্লাহ একবার হন সুবাহান আল্লাহ। এবার আল্লাহ যে ঈদে মিলাদুন নবী কইছি ইহেন দলিল লন আমার তখন কষ্ট হন দেখো না বুক টুক লাগি নেখো না তোমরা ওই বিরিয়ানির ফেগর টুল লইছো লালবাত আছে না নাই সকল খানার সেরা খানা ইমারা শুনি হলে খাই দি বিরিয়ানি হনে বেখি বিরিয়ানি তারাতে বিরিয়ানিও নাই জিলেপিও নাই কচুরিও নাই 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 বেলা বিস্কুট পর্যন্ত নাই দি এতালে হারার ফোয়ার মল বর খুশি কিয়া নারা জামাইয়ার রাতি আসতে সময় খাইলে আছে শুনু আসতে সময় তোকে কি লিয়ে আইবু বিরিয়ানি লিয়ে আইবু বিরিয়ানি লিয়ে আইবু রাতিয়ে ফোয়ার মাটা এখন পৈতু না রাতে শুধু যাইয়ে রে সেই সেই হই লিয়ে আইবু ফোয়ার মায় তাড়াতাড়ি দরজা খুলে দিবু কুত্তো কেন বিরিয়ানি খাই পেলাম আল্লাহ আর আর ফোয়ার ম খুশি তারা তো বড় অবস্থা খারাপ বড় অবস্থা খারাপ ইতারা যারা ডুকু বড় অবস্থা খারাপ চলে এটা আর একটা বিরিয়ানি চলে না না চলে ইনশাল্লাহ এড়ো খাইতে তাইবে জান্নাত এড়ো খাইবে বড় করে হন আলহামদুলিল্লাহ আন নবী ঈদে মিলাদুন নবীর সূচনা সর্বপ্রথম আল্লাহ বুঝি বড় করে হস সুবহান আল্লাহ। কিতাবর নাম কিতাবু শিফা খণ্ড নম্বর এক খ্রিস্টা নম্বর দশ খণ্ড নম্বর কত হুয়া খ্রিস্টা নম্বর দশ হুজুর খণ্ড নম্বর খ্রিস্টা নম্বর কিলো হইতে লিখু হই দিয়ে তাল্লাই এখন বোখারি পড়াতে পড়াতে দাড়ি মুছ ফাই গিয়ে গিয়ে ইবেরে বড়মুলি মননগরের ওই খ্রিস্টা নম্বর কইলিবে বড়মুলি খণ্ড নম্বর কইলিবে বড়মুলি গিয়ে গিয়ে খণ্ড নম্বর খ্রিস্টা নম্বর আন্দর কিল্লে লাইব্রেরি জেলি তাতে বহুত বেশি মুখস্থ আছে খ্রিস্টের নম্বরের নাম বড় মুলুই নয় খণ্ড খনের নাম বড় মুলুই নয় সিনেত মেজি নবীর হাদিস ইল মুখস্থ তখন আরবি ইয়ে নদী বড় মুলুই বড় করে হন সুবহানাল্লাহ খণ্ড হলে ডাক্তারও মুলুই যার কিন্তু হর খণ্ড ইসলামের খণ্ড খণ্ড করে ফেলি খণ্ড এসে জিরে আন কাবিল আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা আরাদাল্লাহ আন ইখলুকাল মখলুকাত বড় করে হস সুবহানাল্লাহ আল্লাহ এক হন আল্লাহ এক আর জোর হন আল্লাহ এক আবার হন আল্লাহ এক আর আজান এক হই ইন্দু হলো হজন হই একজন হয় দুই তরক ওজন হয় কি তার কি তার একজন ই তরক একজন হয় ও অহণ্ড মণ্ডলাকারম বিয়ক্তম যেন চরাচরম তৎপদম দশিতম তস্মহি শ্রী গুরুবে নমম ও হে ভগবান অহণ্ড মণ্ডলাকারম তুমি পৃথিবীতে এক পৃথিবীতে ইতারা একজন হই না ন হয় আর কি হয় কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ ও বারে লাহি তুমি আল্লাহ এক আল্লাহ হজন হুয়া একজন লাম্মা আরাদাল্লাহ আরাদা সিগায়ে ওয়াহেন মুজাক্কার আল্লাহ বলে এরাদা গজি হতে হতে ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরুদুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ওয়ালা শাইয়ুন যাতে আসমান নো আসিল জমিন নো আসিল ডানে নো আসিল বামে নো আসিল উত্তর নো আসিল দক্ষিণ নো আসিল লাল নো আসিল খালা নো আসিল সাদা নো আসিল সবুজ নো আসিল নো আসিল নো আসিল গুড়ো নো আসিল বাইকটা নো আসিল সাইটটা সাইটটা নো আসিল গুলগুল্লে নো আসিল দের ব্যাটারি নো আসিল খানা নো আসিল নো আসিল নো আসিল খন কিছুই খানা খন কিছুই উদ খন আছে দে জোরন খন মেডি আছে না আবার আছে বলি মেডি আছে না পানি আছে না বাতাস আছে না শুধু খন আছে তো একবার সুরস্তন শুরু করছি সুরস্তন তো খন আছে দে আল্লাহ আল্লাহ হজর আল্লাহ আর তো হনিকে নসিনে হনিকে নজানে আর তো হনিকে আল্লাহ হই ন ডাকেন আই আল্লাহর আল্লাহ হই ডাকি পারলে জানি পারলে চিনি পারলে আই খুলুকাল মখলুকাত আই আল্লাহ মখলুক বানায়ুম আই স্রষ্টা সৃষ্টি বানায়ুম বড় করি হো
খনে বানাই বুঝে, কি বানাই বুঝে, সৃষ্টি কি বানাই বুঝে, সৃষ্টি কি দি বানাই বুঝে, মেডিয়া আছে না, বুঝুন ভাই, মিডিয়া আছে না, পানি আছে না, বাতাস আছে না, শঙ্কর আছে না, আয় তুই আছি না, ডানে বামে আছে না, লাল খালা আছে না, শুধু খন আছে দে, কি দি বানাইব, আল্লাহ তে বুদ্ধি আছে না নাই, আর আর দিলে বুদ্ধি না, আর আর বুদ্ধির মধ্যে সমস্যা আছে না নাই, আর আর মরিচুর গুড়ির ভিতর ইডির গুড়ি গলাই দিস, আর আর ফকাইয়া বাইনের ভিতর ফুট গলাই দিস, আর আর ইসা মাছর হল্লা ভিতর লোহার শিখ গলাই দিস, আর আর ভিতর বেজার আছে না নাই, আর আর বুদ্ধির ডিস্টার্ব আছে না নাই, আছে মাই বুয়া খালা দেখালা খালা দেখালা, এবারে বিউটি পার্লার লই যাই, সুন্দর ঘড়ি সাজাই, আর তিন রাস্তার মাথার থিয়ে ঘরাই, বিদেশওয়ালারে দেখাই, বিদেশওয়ালারে দেখাই, আমার আগে তো ফরিল লেখা দে, বিউটি ফুল দে, ফুলুর দি ফুল, সাই আর তো হল গি, গোটা ঘরে 5-10 হাজার টাকা গেলে দিয়ে এখন একদম ভরা, গরম বিদেশে তো গরম দে, একদম ভরি যেতে ঘরের লোকে ই, বাথরুম যেতে ঢুকই, গাগুসল যেতে ধোয়াই, যেতে বাথরুম মতন নিলি, ও মারে হয়ে বিয়স কি রে, এখনো পর্যন্ত বহুত বেড়া রস নয় আছে না নাই, ও কি লেখা শেষ করছি রে, ও কি লেখা ওয়াল খাই বেলি রে, ইয়ার তুম খালা দুনিয়ত নাই নাই, তারপরও তকদিরুর মামলা তো কিলে আলম আর ওয়া জিবের লো জিবের লো ফরিসই আল্ল জিবের লো ফরিসই ফরিসই আলম আর ওয়া ইবার লো আল্ল কি হইব সাজি হইব আর বাইউল্লাহ জিবের লো ফরিসই ইবার লো আলম আর ওয়া কি হইব আলম আর ওয়া ফরিসই ইবার লো দুনিয়াতে কি হইব দেব সাজি হইব দে এনে বাস তাইক না আল্লাহ তার সুখী মই গরক আমিন কও না এবেলা তাইল তলি আর আতে বুদ্ধি আছে না নাই আছে আল্লাহ তো কি আছে বুদ্ধি আর কত আল্লাহর কোরআনের কথা بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين হে আর বান্দা তোমার মক্কর আয় আল্লাহ মক্কর তোমারতে বুদ্ধি আছে আয় আল্লাহতে বুদ্ধি আছে হে আর বান্দা তোমার আর বুদ্ধির ভিতর ব্যাকিন বেজাল কিন্তু আয় আল্লাহ যে বুদ্ধি গরি যে মক্করি গরি খয়রুন সুপারলেটিভ ডিগ্রি ইসমে তবদিল সিগা হে আর বান্দা আয় আল্লাহর বুদ্ধির ভিতর বিয়াকিন আর বান্দা লাই বালা বড় করে ও আল্লাহর বুদ্ধি বিয়াকিন হনা বালা আল্লাহর বুদ্ধি বিয়াকিন বালা আল্লাহ বালা বুদ্ধি আল্লাহতে তুলি বুদ্ধি আছে আল্লাহ বুদ্ধি করি একখান হাত বাহির করিল সুবহানাল্লাহ আল্লাহতে হাত আছে না নাই হন আছে না নাই আর কত না আল্লাহর কোরআনের কথা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ 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 ফাওকা আইদিহিম ইয়াদুন মানি হাত আল্লাহ মানি আল্লাহ ইয়াদুল্লাহ মানি আল্লাহর হাত তলি আল্লাহর হাত আছে না নাই আয় কই দিন কোরআনে হাত দে কোরআনে বলে আল্লাহর কাছে হাত আছে তবে হুজুর আল্লাহর হাত কি রকম আর আর মত হাত মনে বলি ঈমান জইব গই তওবা গরম ফরিব নতুন গরি ঈমান আরম ফরিব হুজুর আল্লাহর হাত কি রকম আল্লাহ যে রকম আল্লাহর হাত ইয়েন সে রকম বড় করি হো আল্লাহ জেললে আল্লাহর হাত এললে আর মত ন আল্লাহ কি কইল ওয়াকব হাত বাইর করি ওয়াকবজা কবজাতাম মিন নুরিহি আল্লাহ আল্লাহর কুদরতুর হাত বাইর করি কুদরতুর মুষ্টি দি আল্লাহ বলে এক মুষ্টি নূর লই সুবহানাল্লাহ কি লই দেব মেডিনা কোন ফাতর না হনো হাদিসে এরকম বলে নাই ওয়াকবজা কবজাতাম মিন তুরাবিহি এক মুষ্টি মাটি নিলাম হাদিসে এরকম বলে নাই ওয়াকবজা কবজাতাম মিন মাহাইহি এক মুষ্টি পানি নিলাম এরকম আল্লাহ বলে নাই আল্লাহ কি বলেছেন ওয়াকবজা কবজাতাম মিন নুরিহি হাদিসে পাকের এলান হাদিসে পাকের বলা বাণী ওয়াকবজা কবজাতাম মিন নুরিহি আল্লাহর আল্লাহর কুদরতের হাত দিয়ে কুদরতের মুষ্টি নিয়ে এক মুষ্টি নূর নিলেন সুবহানাল্লাহ বলেন নূরগুলো নিয়ে আল্লাহ কি করলেন ওই নূরের দিকে নজর ডাললেন তাকালেন আল্লাহতে সাইবের ক্ষমতা আছে না নাই হন আছে না নাই ইন্নাল্লাহা সামিউন বাসির নিশ্চয় আল্লাহ দেখে নিশ্চয় আল্লাহ শুনে আল্লাহ দেখেও আল্লাহ শুনেও হে মুমিনো দেখিবার শক্তি আল্লাহতে আছে না নাই তবে আর আর মত চোখ মনে করলি ঈমান জিবি গুই
তোবা গরণ ফরিব। হুজুর আল্লাহ হইলে দেখে আল্লাহ যেরকম, আল্লাহ দেখে সেরকম। বড় করি হো আল্লাহ আল্লাহর মতো ইয়ার কোনো তুলনা নাই, বেমেসাল বেমেসাল আল্লাহ আর আল্লাহ। আল্লাহ কি করলেন, এক মুষ্টি নুন নিলেন, নূরগুলো নিয়ে আল্লাহ নজর দিলেন, নজর দিয়ে আল্লাহ ডাক দিলেন ওয়া ক্বালা, এখানে ক্বালার ফাইল আল্লাহ, ওয়া ক্বালা লাহা কুনি, হে আমার নূর তুমি হয়ে যাও, হে আমার নূর তুমি হয়ে যাও। নূর থেকে আওয়াজ আসলো আল্লাহ আমি কি হব, আল্লাহ বলেন কুনি তুমি হয়ে যাও। নূর থেকে আওয়াজ আসলো আল্লাহ আমি কি হব, আল্লাহ বলে কুনি তুমি হয়ে যাও। নূর বলে আমি কি হব, আল্লাহ বলে কুনি সিগায় আমর অর্ডার সূচক, হে আমার নূর তুমি হয়ে যাও। নূর বলে আল্লাহ আমি কি হব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুনি মুহাম্মাদা, হে আমার নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। আর একখানা জোরে হওনা আল্লাহ মুহাম্মদ কিভাবে হব, মুহাম্মদ হইলেইম ফসওয়ারত আমুদান, আমুদ মানি ফিলার, আমুদ মানি স্তম্ভ। আল্লাহর সামনে একটা স্তম্ভ হলো, একটা ফিলার হলো, হাত্তা এনতেহা ইলা হুজুবিল আসমত, ওই ফিলার থেকে স্তম্ভ থেকে আসমত বের হতে লাগলো। আজমত মানি কি, মুহাদ্দিসিন একরাম বর্ণনা দে, আজমত মানি নূরের একটি মাথা বের হলো, নূরের একটি কপাল বের হলো, নূরের একটি নাক বের হলো, নূরের দুইটি চোখ বের হলো, নূরের একটা নাম জবান বের হলো, নূরের একটি গলা বের হলো, নূরের একটা না সিনা বের হলো, নূরের একটি পিঠ বের হলো, নূরের দুই হাত দুইটা হাত বের হলো, নূরের দুইটা পাও বের হলো। এ দুনিয়া বাসী আফাদে মস্তক, একজন নূরের মানুষ আল্লাহর সামনে তৈয়ার হয়ে গেল। আর কেনা জুড়ে হোক কিসের মানুষ, জোরা হওয়া না কিসের মানুষ, মেডিন না হনো, বাতাসন না হনো, ফানিং না হনো, কিসের মানুষ, নূরের মানুষ, আল্লাহর সামনে তৈয়ার হলো। তৈয়ার হওয়ার সাথে সাথে ওয়া ক্বালা, তৈয়ার হওয়ার সাথে সাথে ফাসা জাদা, আল্লাহকে একটা সিজদা দিল। সুবহানাল্লাহ, আল্লাহকে কি দিল, সিজদা। যেটা আল্লাহ ভাই এর আগে আল্লাহর খনি কে সৈদে দিই না, হনা দিই না, সর্বপ্রথম আল্লাহর সৈদে দিয়ে দিব কোন নূরুর মানুষ, কোন নূরুর মানুষে আল্লাহরে কি দিয়ে সিজদা দি, এর আগে আর হনি কে দিই না, ও সর্বপ্রথম আল্লাহকে সিজদা দিয়েছে নূরের মানুষ, আল্লাহ খুশি না পেরেছেন, জোরে বলেন খুশি না পেরেছেন। খুশি এটা কি বাংলা, খুশি এটা কি ইংরেজিতে হ্যাপি, আরবিতে ঈদ, আরবিতে ঈদ, আরবিতে ঈদ, বাংলায় খুশি, ইংরেজিতে হ্যাপি। এবার আসুন, খুশি যেটা, হ্যাপি যেটা, ঈদ যেটা, এটা আল্লাহর কাছে আছে কি নাই, যখন আছে না নাই, আল্লাহ সর্বপ্রথম নূরের মানুষ বানিয়েছেন। নূরের মানুষ যখন আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহর কুদরতের অন্তর খুশি হয়েছে, আল্লাহ বড় খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। খুশি হলো বাংলা, ইংরেজিতে হ্যাপি, আরবিতে ঈদ। এ দুনিয়াবাসী ঈদ যেটা, খুশি যেটা, এটা আল্লাহর কাছে আছে কি নাই, আছে। এটা আল্লাহর ঈদ, মানে এটা কার ঈদ, আল্লাহর ঈদ, আল্লাহ খুশি। আল্লাহ খুশি হওয়ার পর ওই নূরের মানুষ সিজদার মধ্যে আছে, সিজদার মধ্যে গিয়ে চুপ করে নাই, সে একটা কথা বলল, ওয়া ক্বালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, বরাবরই হ সুবহানাল্লাহ। কি বলেছেন সিজদার মধ্যে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি, তমাম তারিফ সাবেত হে ওয়াস্তে আল্লাহ তাআলা কে লিয়ে, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বলেন না কার জন্য, আল্লাহ খুশি না পেরেশান,
হইলো সৈদে ভাই আল্লাহ খুশি, তারপর সৈদে যাই আলহামদুলিল্লাহ হই আল্লাহ আরো খুশি, আলহামদুলিল্লাহ আলিফ লাম দুটা ফেলে দিলে শব্দ হবে হামদ, শব্দ কি হামদ, আল্লাহ বলেন ও নূরের মানুষ প্রথমে সিজদা করেছ আমি আল্লাহকে খুশি করেছ, তারপর আমি আল্লাহর প্রশংসা করেছ আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ আরো খুশি হয়েছি, এরপর আলহামদু থেকে আলিফ লাম ফেলে দিলে শব্দ হবে হামদ, শব্দ হবে হামদ, ও নূরের মানুষ তুমি আমার একটা নাম রেখেছো এ সেটা হলো হামদ, বড় করে হো আসুন আমার আল্লাহ বলেন হে আমার বান্দা উযু করে যাই নামাজ বিছিয়ে তকবীর তাহরিমা বেঁধে রুকু করে যদি সিজদা করো আমি আল্লাহ তুমি বান্দার ভিতর চলে আসব, তুমি যেটা চাইবা আমি আল্লাহ সেটা দান করব, সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ গো ও আমার আল্লাহ দেখকে ছলি তুই আল্লাহ নয়ু, খাইতে ছলি তুই আল্লাহ নয়ু, সিতই ছলি তুই আল্লাহ নয়ু, উ তুই এর সই দে দিলি তুই আল্লাহ দরাকা দিও আল্লাহর কুদরতর জবান তুন উত্তর আইব দে হে আর বান্দা আই সর্বপ্রথম নুরুর মানুষ বানাই দি ওই নুরুর মানুষিবা আর গো সই দে দিল ওই সই দে বেলই মিলে পৃথিবীর জমিনত খন মাই ফুয়া মরত ফুয়া খন বুড়ো গুরু সুড়ো যদি আয় আল্লাহর গো সই দে করে দয় আয় রব্বুল আলামিন বন্দায় বের ভিতরে আয় যাই, বড় করি হো কি দিলি এই দে খনা কি দিলি তাহলে আল্লাহ পাইবের ওষুধ আল্লাহ পাইবের যন্ত্র আল্লাহ পাইবের মন্ত্র ই বলদি সিজদা হনেবে কি ও ইবে দি দে হনে নূরের মানুষ, নূরের মানুষ কয়টা কাজ করেছিল তিনটার মধ্যে একটা গিয়েছে সিজদা, দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ কি করেছেন সিজদার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ, এবার আসুন আমার আল্লাহ কোরআনে বলে মান জাহা বিল হাসানাতে ফালাহু আশুরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে সওয়াব দিবে দশটা, হন আহওয়ান জোরা হন আহওয়ান দশ কান সওয়াব খনে দিব দে আল্লাহ, বালাহাম বললি জেন ধরন খনে কি আরে সালাম দিয়ন বালাহাম সওয়াব পাইবেন দশকান, মাথার টুপি দিয়ন বালাহাম সোয়াব পাইবেন দশকান, মসজিদুজন বালাহাম সোয়াব পাইবেন দশকান, খনিকিয়ারে পানি খবন বালাহাম সোয়াব পাইবেন দশকান, এলে প্রত্যেক বালাহাম সোয়াব খবন দশকান, আল্লাহ দশকান খনমাই হওয়া মরত হওয়া বাদ খাই আলহামদুলিল্লাহ, চা খাই আলহামদুলিল্লাহ, পানি খাই আলহামদুলিল্লাহ, টিয়া ভাই আলহামদুলিল্লাহ, জাগা ভাই আলহামদুলিল্লাহ, জমিন ভাই আলহামদুলিল্লাহ, গড় ভাই আলহামদুলিল্লাহ, বাড়ি ভাই আলহামদুলিল্লাহ, বউ ভাই জোর হওয়া নাই বল খুশি যোগ্য বউ ভাই অনেক কি যদি আলহামদুলিল্লাহ হয় দয় আল্লাহ সব ভবান দিব, ঈদ বেজার আছে ঈদ কি আছে বেজার আছে, আইন এবার হন মাইয়ে হওয়া মরত হওয়া গুরো গুরো ছোড়ো জবান উদি যদি হয় আলহামদুলিল্লাহ হওয়া আরো জোর হওয়া আজি বিরিয়ানির প্যাকেট দিব না নদিব দিব তো আলহামদুলিল্লাহ বিরিয়ানির প্যাকেট লই কি হইবে দে আর একখানা জোরে হো আর একখানা জোরে হো ইয়া তো বোধ কে বিরিয়ানির প্যাকেট লই সিবে দে অবা আজি নকই সাত বোধ কেন আলু ভুজি দে পারলাম আর কেউ হয়তো ন আর বোধ মেজে সাত ফোটে রাড্ডি ভুজি দে পারলাম এলে অনেকে চিন্তা করে ইন লই রে কে আল্লাহ হবেন এলে নকইবেন কি হইবেন দে আলহামদুলিল্লাহ জোরে হো না এই খন মাইয়ে ফুয়া মরত ফুয়া শাড়ি ভাই আলহামদুলিল্লাহ, লেহেঙ্গা ভাই আলহামদুলিল্লাহ,
স্ত্রী বিষয় আলহামদুলিল্লাহ, জামাই ভাই আলহামদুলিল্লাহ, বউ ভাই আলহামদুলিল্লাহ, গড় ভাই আলহামদুলিল্লাহ, চা ভাই আলহামদুলিল্লাহ, ভাত ভাই আলহামদুলিল্লাহ, বিরিয়ানির প্যাকেট ভাই আলহামদুলিল্লাহ, খন কাসামত আলহামদুলিল্লাহ কইলি আল্লাহ হতে ফেরেস্তারে, আল্লাহ হতে ফেরেস্তারে আর বন্দায় বেরে সোয়াব দিও, সোয়াব দিও, ফেরেস্তা হলে আল্লাহ তুন ফুসল লই, আল্লাহ খওয়ান দিউম, দর্শকান দিউম না, আল্লাহ হতে না না দর্শকান নয়, ও আল্লাহ খনক একশোয়ান দিউম না, আল্লাহ হতে তাহব না, আল্লাহ খন শাশ্বত দিউম না, আল্লাহ হতে তাহব না, আল্লাহ রে দিউম দে কমান, আল্লাহ হতে হে আর ফেরেস্তা আতে আসে দে কান ফল্লা, বড় করে হো আল্লাহ তুই ফল্লা কিলে রে কুদে, জামাত ইসলামের ফল্লা আয় না, দূর মশারি করো না, রক্কাটার ফল্লা কিলে রেখতম, ও আল্লাহ তুই ফল্লা কিলে রেখু, বাজামাল অদ্দমান সদরিয়ান সদরের ফল্লা না, হদে এ ফল্লা ন, আল্লাহ তোমার ফল্লার নাম কি, আল্লাহ কোরআনত এলান দের আই আল্লাহর ফল্লার নাম আকিমুল ওয়াজনা বিল কিস্তে ওয়ালা তুখসিরুল মিজান, আই আল্লাহর ফল্লার নাম ইয়া নুদি মিজান, আল্লাহ তোমার বাহির করো ফেরেস্তলা বাহির করে, আল্লাহ হতে ফেরেস্তারে গণিন্য পারিবা, হিসেব গণিন্য পারিবা, ক্যালকুলেটর মানিন্য পারিবা, কম্পিউটার গণিন্য পারিবা, দলা 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 সোয়াব রাখো, সোয়াব রাখতে 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 যে যে আসমান পর্যন্তই যে গুই এনে ফেরেস্তলা ডাকে, আল্লাহ আফল্লা তো পুরে ফেলাই এবেলা কি জুম, আল্লাহ হতে জ জ ওয়ালহামদুলিল্লাহে তামলাউল মিজান, হে আর ফেরেস্তা যে মেয়ে হওয়া যে মরত হওয়া জবান আলহামদুলিল্লাহ হই ইবের আমল নামাত এক পল্লা সওয়াব দান করি দিও, বড় করে হো একবার হইলি সফল্লা, দুইবার হইলি, তিনবার হইলি, চারিবার হইলি, যতবার হইবেন ততবার ফল্লাই ফল্লাই সোয়াব দিব না নদিব, একবার ব্যাগ কোনো জবান কুলি সঞ্চয় ফেস পর্যন্ত ব্যাগ কোনো হইবেন ওই ওটা ফর্দাসে দিন হইবেন ব্যাগ কোনো খস হয় আলহামদুলিল্লাহ, আরেকটু চওয়াজে বলি আলহামদুলিল্লাহ, এক ফল্লা ভাই ইয়া তার এক ফল্লা বাতকার একটা আবার আলহামদুলিল্লাহ, এখন ওনারা হইবেন হুজুর জ্যাং করি আলহামদুলিল্লাহ হইতে লাগি খোয়া শুরু করি আরা ইয়া তো খোদার এক্সট্রা কষ্ট হয়ে যাবি নাও জিবিল্লাহ হওয়া না বোধকে সন্দেহ করিব তো যার জমানের বোধ ফেস খোদার এক্সট্রা কষ্ট করে ফেলার হুজুর কে দেখন নি ওনারা কন খোদার এক্সট্রা কি শেষ হয় না কন আর শেষ হয় না আর আর দেশত বুড়ো বুড়ি হলো সুলক হয় বুড়ো বুড়ো যারা বসেই তারা কয় দেয় ফল সুলক হয় এক তারা যাতে গুরু গুরু আসিল গুরু হলি পাঁচ ছ বছর যে সাত বছর যে এক তারা ষোলো কোন অব্দি সি 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 তুমি এতই খারাপ এর পর উনি দি ফড়ত গিয়ে ফড়ত গিয়ে মূল্য বলে ফড়ত গিয়ে গাড়ির তরে ফেলল বলে ফড়ত গিয়ে বিয়ে করল বলে ফড়ত গিয়ে খবর চাইল বলে ফড়ত দিয়ে জয়ন্তী জয়ন্তী তো ফড়ত দিয়ে বহুত দিন চললি তারপর বাদ আর কতদিন বাদ উনি দি হয়তো মারবো দিয়ে আলম আবার লোহার ডাইলক ডাইলক সরদ দে ইয়ার পর আর কতদিন বাদ উনি দি আর ইয়ার পর আর কতদিন বাদ উনি দি না ওয়া মক্কা খালা কিছু খাইবে নি এখনো কিছু খাইবে নি এখনো ইয়ার পর উনি দিয়া ইয়ারে ওডো কেন সলর ইয়াত জি বাড়ি ডেঞ্জারাস পরিবেশটা সুন্দর না আমি কি কাউকে কালি দিয়েছি বুঝলে বুঝবাতা এখন গঞ্জি বাইরে গিয়ে বহুত ওটালার নামও বাইরে গিয়ে দে ডেলে দি ওটালার নাম কি ডেলে দি গঞ্জির নাম ডেলে দি হত কিছু বাইরের হত কিছু বাইরের এই 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 সমস্ত ইন্দ্র কোনো অর্থ আছে না কোনো আছে না কিন্তু আর বুড়ো বুড়ো হলে বুড়ি হলে যে যে ডাইলক হয় ই বড় সৌন্দর্য লাগে ওয়ার্ড উত্তর কোরআন হাদিস আছে সে কি হস হয় যে বন্দা দিয়ে হওয়ার পানি আল্লাহ দিয়ে তারা তো না জানে দে নোয়াখালীর তো না আলি ফেন তুন লাকসাম তুন তা আলি তোমারা সিটিংগা ভাষা শিখি বলো আল্লাহ দিয়ে হোয়ার পানি বন্দা বন্দা দিয়ে হোয়ার পানি
বান্দা দিয়ে হওয়ার পানি, আল্লাহ দিয়ে ও ফুরানি। তার মানে কি? বন্দায় বন্দারে দে দেখ কানা করি, টিফিন ক্রিয়া তাক করি, শ্মশান ভরি, ফেডো নবরে মন নবরে। এ দুনিয়া বাসি আল্লাহ বন্দারে দে দেখ কানা করি ন, আটলান্টিক মহাসাগরত পানি যেদিন, প্রশান্ত মহাসাগরত পানি যেদিন, ইয়াতুন আরো বেশি আল্লাহ বলে বন্দারে দান করে। বরগুলি হো আল্লাহতে দিবের ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা। আমরা যদি গোড়া দিন আলহামদুলিল্লাহ হই, আল্লাহর স্টক কিসের হইব না? এবার আল্লাহ তন বজন আল্লাহ বিয়া খান সোয়াব দিও দে দশ কান দশ কান দশ কান, আলহামদুলিল্লাহ কইলি ফল্লা গুরি কিল্লে সোয়াব দিও, আল্লাহ তন এক কান উত্তর আইব দে, শুন 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 আমি আল্লাহ কেন তোমাদেরকে ফল্লা বরে সোয়াব দি, আমি যে নূরের মানুষ বানিয়েছি ওই নূরের মানুষ সিজদার মধ্যে গিয়ে একটা কথা বলেছেন আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ বাক্যটা কোন নারী পুরুষ যদি জবান দিয়ে একবার উল্লেখ করে, আমি রব্বুল আলামিন ওনার আমল নামায় এক ফল্লা সওয়াব দান করি। বড় করি হো তলি আল্লাহতে দিবের ক্ষমতা আছে না নাই? তাহলে কোরআন শরীফ শুরু দিকে আছে আলহামদুলিল্লাহ আছে না নাই? নামাজও শুরু দিকে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আমিন, নামাজ সূরা ফাতিহা ছাড়া নামাজ চললে নামাজ হইব না? হওয়া হইব না? ফৈত্য দিয়ম ফুরিব হওয়া না কি দিয়ম ফুরিব? নামাজও তো ফৈত্য আছে, ওয়া ইয়া ওয়া বিয়াল তো ফৈত্য তোয়াই নেবার, আজ এই ফৈত্য তোয়াইল আমি ফৈত্য তোয়াই দিত রে ফরন কলা দেখ কোনো বড় কলা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। বড় করে হ সুবহানাল্লাহ, আমাদের উম্মতে তোমরা একটু ফাতিহা দাও ফাতিহা দাও ফাতিহা দাও, ইয়া রাসূলুল্লাহ আরা মেজানত ফাতিহা দি, সাজদিনত ফাতিহা দি, সালিশত ফাতিহা দি, আরা কুরবানিয়ে ফাতিহা দি, আরা মিলাদুন নবীত ফাতিহা দি, আর নবী অদে ফাতিহা দিবি 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 দিবি, নামাজ পড়তে যাবি দি, নামাজের ভিতর ফাতিহা দিবি। বড় করে হো বলি নামাজ তো কি আছে ওয়া, আরা দেশত ফৈতে হয় দেরি, আরা দেশত কি হয়? আরা কথা কেনা দিন নিমিকে বইত আছে তে ছাগল, আরা কি হই গগরে লিখতে ফেলাই দি ওয়া, বইত আছে তে পাগল, আরা কি হই না জানে দের, বইত আছে তে পাগল, আরা কি হই গগরে আরা গুশে গেলে ফেলাই দি, বইত আছে তে সাউল, আরা কি হই চল বা সাইজ এনে চল তোলে, আরা রসুক গুতেরে ফেলাই নদী ও আর সিডেঙ্গা হতা কেন অধ্যক্ষ অধ্যক্ষে এতলে নোয়াখালী ফেনী লাকসান কুমিল্লা ছাগল নাই সোনাই মুড়ি বিভিন্ন জায়গার তো মানুষ যারা আইসু আজ ইয়ায় মধ্যে মধ্যে সিডেঙ্গে হই আর ভাই হই সিডেঙ্গে হইবে কতুর হই হই না একজন আর আওয়া ফাড়াত কৃষিয়ারে সিডেঙ্গে বাসা বর্তমানে খাবার দিক থাকি হওয়া আর আত্ম যদি সিডেঙ্গে বাসা শিখি না বারজ তুমি জীবনতা সিটিঙ্গে বাসা শিখি ঠিক তো না জীবনতা হয় তুমি কি হয় বাল্লারও অলির বাসা দেয় সিটেঙ্গে বাসায় বাল্লারও অলির বাসায় বাকল কে গাল দিয়ে বাইরে তুমি যে বাসায় কথা হই না শহরে বাংলা যে বাসায় কথা হই শাহে আমানত যে বাসায় কথা হই গরিবুল্ল শাহ যে বাসায় কথা হই মিসকিন শাহ যে বাসায় কথা হই আর গোসুল আজম মেজবান্ডারি এই বলতে চট্টগ্রাম আমার বাসা বড় করি হো তাহলে চট্টগ্রাম না মদিনা তুলিয়া বাসা ও অলি মার্খা হনা বাসা ও কি মার্খা এই অলিওর বাসা কেন শিখি ভুলেই ও এটা সিডাঙ্গর তাক থাকিলি সিডাঙ্গর হকা দায় যদি বুঝি যদি বাসা ও শিখো তাই আল্লাহ পাক চট্টগ্রাম আমার বাসা শিখি বেলে তৌফিক দান করো আমিন নুরুন মাসিয়া খাম খাওয়ান গুজি ও দেখা দিলি দেন অন্ধ দেখাইয়া দিয়ে মিলে লাগবে খাম খাওয়ান গুজি এটা তো আর মাইক ওলা ঠিক আছে ও আল্লাহ তারা হায়াত দারাজ করো আমিন হো দিয়ে দিয়ে বাকি আছে আর খাওয়ান আল্লাহর একখান নাম তোয়াই হামদ আল্লাহর কি নাম তোয়াই আল্লাহ হদায় তোয়ার নাম তোয়াইম সুবহানাল্লাহ হন ও নুরুন মানুষ হয় তোমার নাম তোয়াইম আল্লাহ কিল্লু খরব বাইর গেল্লু খন আলিফ যে কোনো খন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা
মাই ফলে ফুজুন পরে ফুজনা ফানি আই অনরত ফুজুন দে ডরাইন নি হনো হনো ফরকানি মাদ্রাসা লাগি গইলে মানে ফুজুন হনো আর আর মিলাদ নবী মাহফিল মে জান মাহফিল দে এটা কোরআন সস্স চলিব নামাজ আর সস্স চলিব ঠিক না বেটি ঠিক মিজানুর রহমান আজহারি গো বাড়ি দিয়া এতে আহাজারি না বড় ডেঞ্জারাস এক দুই জারি সারি গো যোগ্য আটা যাই ও গো আটা জারি আর কইতা হাজারি দুই জারিয়ে বাংলাদেশ সম্পর্ক করি গেল তো সাকরি রে ই ব্যাপার দেন মিলাদুন নবী করে চট্টগ্রামে সেখানে নামাজ পড়ে না শুধু জিলেপি খায় জিলেপি খায় নাউজুবিল্লাহ হওয়া না তের ইতে তোমার হাফ লেডিস মার হাফ ঘোরার দুনিয়াতে আছে না এটা কারা মিলাদুন নবী যাই রেখে জিলেপি খাইলাম না কোনোদিন খনা জিলেপি খাই না এলা বাংলা খসা এক কানাডে জিলেপি দিদি দেখে মিলাদুন নবী খাইলো আর একটা নামাজ আছে না নাই এবার জুলুস এবার জুলুস নাই যে মানুষ ফুড়ুত পর্যন্ত নামাজ ফুজি ফুজি না না ফরে ও ফুজি তো নামাজ নবীর শূন্য শিয়ে আর আর নাই বলো নামাজ ফরে না না ফরে ফরে এটা লাই মিজানুর রহমান আজহারি হলে আজহারি হদ দিবে রে মাই বলতে খোদা রাখতে দিনে খোদার হদ দেওয়ার দরকার ইতারে তেত্তর বান এত্তর বান এখানে বলল মাই বলো তো নামাজ ফরে আর দেশ আরব সুন্নি মাই বলো নামাজ ফরে ও আবির কোন ফরে না ফরে কোন হজম সুন্নি ইউনিয়ন ফরে ও আল্লাহ আর আর মাহবুবুল্লাহর হায়াতে তৈবা দান করো আমিন আইও না করে আল্লাহ হদ দাই আর আর হাবিবুর নাম রাখুম কি দি রাখিব আল্লাহ খরব বাইর গুজুন 300 হন হবো 300 ফল্লে দালিপ লই আলিফ দি রাখুম না হয় দে না না আলিফ দিবে তো নুরুন মেশে ফল্লে আলহামদুদ ব্যবহার করি ফিলি বে দি রাখুম না হয় দে না না বে নিচে যোগ্য দাগ আছে ফোড়া আছে এ মুমিন আইনুর মানুষ বানাই দি ইবে দাগ লানো ইবে দাগ সারা নুরুর মানুষ বড় করি ও আর নুরুর মেশতে দাগ নাই তেদ দিম না হদে তেদ মজি দাগ দুও সেদ দিম না সেদ মজি দাগ তিন এলে হরফ লতে 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 আল্লাহ 29 হরফ বাহির করি এত নুগ্গ হরফ বাসি লই ইবেন নাম মিম অনাইবেন নাম আল্লাহ মিম লয় কিল আল্লাহ হামদল জোরা লাগাইলো জোরা লাগাই ডাং মারের ইয়ার এ নুরুর মানুষ অনে আন নাম রাখু হামদ আই হামদল লয় মিমি বে জোরা লাগায় আই তো নাম রাখি দি সম্মাই তো পা মুহাম্মাদা বরগরি হো কি নাম রাখি দে ব্যাক কোনো জোরা হো না মুহাম্মদ নাম রাখি বরগরি হো না আলহামদুলিল্লাহ কি দি রাখি মিম দি হো না কি দি রাখি আল্লাহ মিম দি কা রাখিলো মিমের ভিতর অত দুইয়েন একখান নেগেটিভ আর একখান পজিটিভ একখান হা আর একখান না একখান মায়ে মসুল আর একখান মায়ে নাফিয়া কিমানি মিমরু যদি ইমান আনো মিমরু যদি তুই ইমান আনো তলি তুই মিম দি মুসলমান মিমরু তুই যদি মহব্বত কর তুই মিম দিয়ে রে মুমিন মিম দিয়ে রে একখান গর দি মিম দি মাদ্রাসা মাদ্রাসা যারা পড়ে ইতারা রে মিম দি হয় দে মুতাল্লিম মাদ্রাসা যারা ফরাই তারা রে মিমদি মুহাদ্দিস মিমদি মুফাসসির মিমদি মুফতি মিমদি মুআল্লিম মাদ্রাতুন ফরি যেতে বাইরবা আল্লাহ মিমদি আর একখান ফরি কের গতি ইয়েল মিমদি এর মসজিদ মসজিদ যারা ঢুকিবা তারা রে মিমদি হয় দে মুসল্লি মুসল্লি ওর যেতে নামাজ ফরি বাইর হয় আল্লাহ মিমদি আর একখান সার্টিফিকেট রেডি করে ইয়েল কি হয়তে মিমদি মমিন মিমদি এরে মুত্তাকিন বরাবরি হো এটার লাই খোদার খোদাই ব্যাকির হড় বুতুর ও মিমি বুতুর হো না হড় বুতুর মিমি বুতুর এটার আল্লাহ কোরআন খর কদে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আয় আল্লাহর কুমতুন তোমার আর কুমুদ গিয়ে দে আয় আল্লাহর পক্ষ তুন তোমার আর কাছে গিয়ে দে হয়তো ইয়েন কি নূর এক নম্বর নূর দ্বিতীয় নম্বর ওয়া কিতাবুম মুবিন আর এক কানুল দি সু স্পষ্ট কিতাব বড় করে হ সুবহানাল্লাহ কিতাব মানে 30 পারা কোরআন ইউদ নূর বামানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিতাব বা মানা পবিত্র 30 পারা কোরআন শরীফ তাহলে আমি এই কথা বুঝাতে চেয়েছিলাম আপনাদের কতক্ষণ আমাদের নবী নূর না মাটি আর কেন জোরে হ না
আরো জোড়া হওয়া না, খনিকে যদি মেডি হয় এ কথা বিশ্বাস জুড়ি তারিবে না, হওয়া পারিবে না। ঈদে মিলাদ উন্নবী ইয়েন ঈদ খারুয়া যদি বছর ঈদ দুয়েন হয় না খাওয়ান দুয়ে যদি হয় তলি মুলিশাস এখন মুলিশাস মুলিশাবে বাণিজ্যিক হওয়া মুলিশাবে তোমারা গরর ভিতর তাহো হনা হরে তাহো এখন এলে যদি মেয়ে ফল গরের ভিতর বই তাই সবসময় জিন্দা খারা আহারা নয় না গরজ জম্মাত্তর হইব তো জ দেখছি মাঝি ফেলো হবি গড়া গো ফুরি ফেলো হবি উডন গাড়া ফুরি ফেলো হবি একখানা করে গোঁটর ফেলাই দিয়ে হবি হইব না ন হইব তলির সমস্যা তো জিরে খারা এক নম্বর তাহারা ফুরি জিঙ্গি তো ঈদ মজি ওয়াকার না ফি বুয়ু তিকুন না মানি মাই ফল গড়র কোনো লুড়িত ন মাই ফল কলেজে যাইব ইউনিভার্সিটি যাইব স্কুল যাইব স্কুল যাইব মাদ্রাসা যাইব মাই ফল মার্কেটে যাইব জনাম মানা নাই তবে আল্লাহ একান গদ দিয়ে ওই তারা রে রহমতর গর রহমতর গদ দিয়ে আল্লাহ একান ওই গরিয়ানোর নাম বলি দি ফরদা হনিয়ানোর নাম কি আরো জোর হনিয়ানোর নাম কি ফরদা আল্লাহ মাই ফলের ফরদা করতে কর তারপরে কি কর নামাজ জাহিলি যুগুর মাই ফলর দিলে আল্লাহ বাইরে তো মানা করে জাহিলি যুগুর মাই ফলর অপরাধ কি আছিল দি ইতার অপরাধ আছিল দি ইতার টোটল লিপস্টিক বেস্টিক লাগাই মুকুট ফেস ওয়াশ ইন কে হয় যে ক্রিম ট্রিম ইন টিন বেকিং লাগাই মাথার কসুর ফেলাই একেবারে স্ট্যান্ডার্ড একেবারে কি হই তারা দেশে দেন স্ট্যান্ডার্ড মনে করে স্ট্যান্ডার্ড মনে করে স্ট্যান্ডার্ডে রাতিয়ে অন দিন উন্মজি ডিসকো জুতা কিনি মরথলে সামে সামে রংডং রংডং গুরি গুরি একটু মরথলে সাইতু আর মজা লিতু সাইতু আর মজা লিতু আল্লাহ হদে এলে জাহিলি যুগুর মায়া লল ডেলে তোমারা গর তুম বাইন হইবা তোমারা গর তুম বাইরেতে সাইনি ফরদার ভিতর তাকিয়ে রে বাইরিবে বরাবরই হো তাহলে আর দেশত যোগ্য হতা আছে তিন জিনিসের বিশ্বাস নেই হনা হজিনিস একখান যদি ব্যারেক সারা গাড়ি হনা হন সারা গাড়ি আর একখান যদি খাল খুললে বাড়ি খাল খুললে আর একখান যদি পর্দা সারা নারী পর্দা সারা ব্রেক সারা গাড়ি যদি উড়ো দেয় ড্রাইভারে যদি হয় আমার গাড়ির ব্রেক ফেলেছে তখন আপনার মনের ব্রেক ফেলে যাবে ঠিক না বে ঠিক খাল খুললে বাড়ি যদি গুম যাও ফজর গুমবি রাতি গুমবি ফজর সাবে তা খালর মাসকান দি ওমা এটা কাম না ঠিক না বে ঠিক আর বললি ফরদাসারা নারী আই ওয়াইজ করে দি ফরদাসারা নারী সম্পর্কে হবো মাই বলত তো ফরদা করেন দরকার আছে না নাই তারপর হতো আমরা ডিজিটাল আমরা কি আমরা আল্লাহর কোরআন মানব না আমরা ডিজিটাল আর বড় ডিজিটাল আই হইদবেন তোরা ডিজিটাল আল্লাহ গরুর একটা লেস দিয়ে দিনা না দে হ্যাঁ না দিনা না দে গরুর লেস কিলে দিয়ে দে আল্লাহ মসুর একটা লেস দিনা না দে কিলে দিয়ে দে আল্লাহ সলর একটা লেস দিনা না দে কিলে দিয়ে দে মাসিল ওর বেলা ন লজ্জাস্তা কুত্তো আসা না নাই এবার আপনি কুত্তো নাই ভালো কেন আসা না
কুত্তর আল্লাহ কান লেজ দিই না নাও দেন, কুত্তর তো যদি ফসল লও কুত্তর তোর তো আল্লাহ কান লেজ দিই, হয়তো কুত্তর হইব না আমি ডিজিটাল আমি ইতার ইতার গান কি তা আয়না জাগার গোড়াত শর্টকাট ইবেরে কোরআন দি ডলিল মাজিল ইবের সোজা হইতো নো, হাদিস দি মাজিল ইবের সোজা হইতো নো, কারণ স্বভাব খাদ্যে জোরা হনা স্বভাব খাদ্যে উজুর হারে ডাক দে মৌলা আলী রে আলী স্বামী রে ডাক দে, কি ডাক দে হুজুর দামারে কি ডাক দিয়া হুজুর খনে ডাক দে বউয়ে বউয়ে দামারে কি ডাক দে আন নবী যেতে মেরাজ তুনে শি মা ফাতেমা আন নবীর মেয়ে হুয়া যেতে খান উন্নি, তখন তো স্বামীর গরত আছে মা ফাতেমা, তো মৌলা আলী তো স্বামী, তো স্বামী রে ডাকে দে বউয়ে ফাতেমা কি ডাকে দে হুজুর খনা ইয়া বউ জামারে কি ডেকি দে অনারারে বউয়ে উজুর ডাই না অনারার হতন ডাই না অনারা তো উজুর তো নকল উজুর আর আজার স্টেজে বেশি ব্যাকুন অর্জুনিয়ার উজুর আজ আর গুণ আজ আর উজুর না রাখে অনারা তো নকল উজুর অনারা হতন উজুর ডাই না ইসলাম নিয়ম পদ্ধতি দি স্ত্রী জামাইরে কি ডাই বুদে উজুর ডাইব জনাব ডাইব ও হে ওগো এরকম ডাইব তো ইয়া তো মাইফল বড় স্ট্যান্ডার্ড মাইফ জামাইর নাম ধরে রেখে দে এই যে পারবে এদিকে আসো নাম ধরে ডাকে দে আছে না নাই আছে ই কেয়াল লাগবেন ই বিয়াদফি স্বামীর নাম নদুরিবে স্বামীর নাম ধরন নাম বিয়াদফি আবার জামাইয়ে বহুর নাম ধরন ইয়ে নাম নবী সুন্নত সাহাবল সুন্নত বরগরি ও সুবাহানাল্লাহ বহুর নাম রয়ে বহুর নাম রাখি দিবে সুন্দর সুন্দর নাম রাখবে আর নবী স্ত্রী হলার নাম রাখি হুরাইন নুরাইন এরকম নাম রাখি অনর নতুন যারা বিয়ে করি হড়ে গিয়ে দিয়া বিয়ে তাইবে বহুর নাম রাখি দিবে কান সুন্দর মিকে উজুর তোর নাম সুসর হইলে লেবে আবা সাইউ আবা সাইউ সদর বদন নাম রাখি বই তাইবে সদর বদন নাম রাখি না ফারিবে সুন্দর 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 নাম রাখি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মাঝে সুন্দর সম্পর্ক পারিবারিক সম্পর্ক স্থাপন করিবে তৌফিক দান করো আমিন এখন বাজি রাইট বাজি রাখো তাইয়া দুইটা প্রায় দুইটা ভাই জি ফজর নামাজ ফরম দরকার আছে না নাই আত অনরার দেখি বহুত কত কোন বাজিত মনে হয় বহুত বেশি মনে করো ওয়াইজ করি করলে কিন্তু ফজর নামাজের দরকার আছে না নাই আছে এত লাই আয় যা ওয়াজ গুজি ইন আল্লাহ অনরার উনি আমল করি বলে তৌফিক দান করো আমিন আর জোরে হও না ওয়াবি মাদ্রাসাত ফোয়ানো দিবে ওয়াবি মাদ্রাসাত কিনো দিবে ওয়াবি উজুদ দি ফোয়া না পারেবে উজুরের লেখা হইউ আ হইতো ওয়াবি উজুদ দি ফোয়া হরন ওয়াবি মাদ্রাসাত ফোয়া দিয়ন তার মানে ইয়ে লরে কুরো বাগা দিয়ন হন ইয়ে লরে কি বাগা দিয়ন ইয়ে লরে কুরো বাগা দিয়ন ওয়াবি লরে ফোয়া দিয়ন মানে ফুরিবু এত অনার ফাইবু
আছে বুড়ো ঘুরিয়ে হয়তো ও আজ করো আটো করো গরম নয় আটটো কুড়ো গরম নয় কিসময় সে হয়তো আটটো কুড়ো বেড়াই মেথায় কিতা কে তো বেড়াই মেথায় আটটো কুড়ো যদি গলতানে আড়াইলে থদুন গম গম আছে না নাই এ আটটো কুড়ো বেড়াই মেয়ে যদি আড়াইলে ডুগে দেয় গম গম জি নিয়ে খেয়ে দিবি গুই অনা খেয়ে দিবি গুই বেড়াই মেয়ে যদি ইয়ে তো কুড়ো আড়াইলে না কুড়োর আড়াইলে যদি তিন চিন্তা গরম পরে টেনশন গরম পরে মুসল্লি ফারায়ে শুনিয়াছিল, ফারায়ে শুনিয়াছিল, খদিয়া ওয়াবি গই, খদিয়া কিয়া, খদিয়া নহই ওই গই, তুমি ন্যাশনাল গই ওয়াবি গই, এটা সময় শরীর দিয়ে মসজিদ যেত ওয়াবি মুলুই গো, এখন ওয়াবি হলে ইতারা বাতেল হলে ইতারা টুপি জালি লুডি ভিডিও ফেলাই দিই মাতার লুডি ভিডিও গোস দিয়ে ফেলাই দিই আনার গুলো ফেলি খত নিয়ে গোসিয়া মুখস্ত ইতারাত্তে ইয়ানবি সালাম মুখস্ত ইতারাত্তে ফটফটাই ঘুরি বুদের গর 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 ফরি বুদের ফরিয়ে রঙ মসজিদ বাইন্দি দিয়ে ঢুক
আস্তে আস্তে গেলি ইনর, চলো আমি তোমাদেরকে নিয়ে টঙ্গিতে যাব তবলিগ করার জন্য যাব। হামদুরি দি ইয়া নাতি যেতে তবলিগ কি একবার করলি অনর পুরো বংশধর যিন আগে সুন্নিরত আছিল ব্যাক অনুরোধ খোদার গজব তাই শেষই ইতার পরবর্তী জ ফজরম ব্যাক কিন ওয়াবি বুত দুকি হই নলে আরা সটকার আমা থন ওয়াবি নুয়াসি লাগে ওয়া ব্যাক সুন্নি আছিল কারণ এটা ইসলাম ফায়দা আরা তৌলির মাধ্যমে এটা ওয়াবি হল ইসলাম নুয়ান এটা ইসলামের নিতে সাহে আমানত এটা ইসলামের নিতে গরিবুল্লাহ শাহ এটা ইসলামের নিতে মিসকিন শাহ এটা ইসলামের নিতে শাহ হোসেন উলিয়া এটা ইসলামের নিতে বারো উলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনরের বুঝিবার লাগে তৌফিক দান করো আমিন। অনর পূর্বপুরুষ শুনি আছে আজি অনর সদর বদর হইলে এতলাই বৌদ্ধ দল জাহান্নামি একদল জান্নাতি ইবা আহলে সুন্নাত জুরহান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক আরার সুন্নিয়তুর তাইব তৌফিক দান করুক আরে জুরহান আমিন।